বর্তমান যুগে গান আমাদের দৈনন্দিন জীবনে আর বাকি পাঁচটা জিনিসের মতোই প্রয়োজনীয় হয়ে উঠেছে, কারণ গানের মাধ্যমে আমরা আমাদের মনের প্রতিটা অনুভূতি প্রকাশ করতে পারি। শুধু তাই নয়, এই গানের মাধ্যমে মানসিকভাবে বিপর্যস্তদের মানসিক অবসাদ কাটিয়ে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। এই কর্মব্যস্ত দুনিয়ায় মানুষের সারাদিনের ক্লান্তি দূর করার মতো ক্ষমতা রয়েছে এই গানে। তাই গানের মাধ্যমে মানুষকে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা থেকে মুক্তি দিয়ে একটু সতেজতা প্রদানের লক্ষ্যে দ্য ব্যান্ড কনসার্টের উদ্যোগে শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একটি ব্যান্ড শো আয়োজন করা হয়। এর পাশাপাশি এই অনুষ্ঠানে টিকিট থেকে যে অর্থ লাভ হবে সেই অর্থ ক্যান্সার রোগীদের সাহায্য প্রদানের কাজে দান করা হবে বলে জানান এই টিমের এক সদস্য প্রেরণা লোধ। নাম হলো প্রেরণা লোধ, আমি ইভেন্টস ফর ইউ এর একজন মেম্বার, রিসেন্টলি জয়েন করেছি। আচ্ছা, আজকে আপনাদের মূল প্রোগ্রামটা কি হচ্ছে এবং কি বলবেন এটা নিয়ে? আমাদের কনসার্টের নাম হচ্ছে দ্য ব্যান্ড কনসার্ট প্লে ফর এ কজ। তো প্লে ফর এ কজ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। সো সবাই গান ভালোবাসে, আজকাল এরকম কেউ নিজ গান ভালোবাসে না। সো গানের থ্রুতে আমরা কী করতে চাইছি যে সবাইকে একটু দৈনন্দিন জীবন থেকে একটু আলাদা করে একটু রিফ্রেশমেন্টও দিতে চাইছি। আর আরেকটা মেইন রিজন ছিল, সিন্স প্লে ফর এ কজ অ্যাকচুয়ালি ক্যান্সারে যারা আক্রান্ত ওদের জন্য আমরা যতটুকু সম্ভব যাই টিকিটস বগেরা থেকে আমরা পারবো ওটা সেভ করে আমরা ডোনেট করতে চাইছি। অ্যাকচুয়ালি আমাদেরই একজন টিম মেম্বার, ওনার নাম হয়েছে মধুরূপা ভট্টাচার্য, ওনার নামে একটা ক্যান্সার অ্যাসোসিয়েশন হয়েছে। তো আমরা ওটাতে ডোনেট করে দেবো, সো দ্যাট ওর মতো একটা ইয়াং এজ প্লাস অনেক বিভিন্ন এজের আজকাল ক্যান্সার হচ্ছে, তো সবাইকে আমরা যতটুকু পারবো একটু একটু প্রোটেক্ট করতে চাইছি, একটু সেভ করতে চাইছি। তো এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের ছটা ব্যান্ড হচ্ছে, তো এর মধ্যে পুরনো কিছু আছে, কিছু রিসেন্টলিও হয়েছে। তো নাম হচ্ছে দাবানল, পোলোমা, লেসি ড্রিমস, হিমান অ্যান্ড দ্য ব্যান্ড, ফ্র্যাঙ্কি অ্যান্ড অগ্রগামী। এই অনুষ্ঠানে মোট ছটি ব্যান্ড অংশগ্রহণ করবে বলে জানান টিমের সদস্য প্রেরণা লোধ। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।